দর্শক, শীত পরিস্থিতির আরো খবর জানাতে পঞ্চগড় এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব পঞ্চগড়ে। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, সারিকা, রাত থেকে কিন্তু কুয়াশা পড়ছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আসলে দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে গেছে। সকালে আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, এই জেলার উপর দিয়ে ঘন্টায় 12 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং এটি প্রতিদিন দুপুর 2টা থেকে তারপরের দিন সকাল 11টা পর্যন্ত অব্যাহত থাকে। আর এটি হচ্ছে মূল কারণ মানুষের দুর্ভোগের। এখানে যদিও এটা শীত সহিষ্ণু এলাকা, এখানকার মানুষের জন্য শীত কোনো বিষয় না, কিন্তু যখনই এই বাতাসটা প্রবাহিত হয় পাহাড় থেকে, তখন কিন্তু মানুষের মধ্যে কষ্টের যে বিষয়টি সেটি চলে আসে এবং এটি অব্যাহত রয়েছে বিগত 1.5 মাস ধরে এবং আগামী জানুয়ারির 31 তারিখ পর্যন্ত এই আবহাওয়া এখানে বিরাজ করবে, এমনটি আমাকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পাশাপাশি যে জনসাধারণের মধ্যে যে দুর্ভোগ সেটি আরেকটি মাত্রা ছাড়িয়েছে, বিশেষ করে এই ঠান্ডার মধ্যে আপনার শিশু এবং বয়স্ক মানুষরা প্রতিদিন হাসপাতালগুলোতে জড়ো হচ্ছে। গড়ে প্রতিদিন 200 মানুষকে ভর্তি করছে হাসপাতাল এবং সেখানে 80 থেকে 85 জন শিশু রয়েছে। তো এই অব্যাহত পরিস্থিতির কারণে পঞ্চগড়ের মানুষ, যারা দিনে আনে দিনে খায় খেটে খাওয়া মানুষ, তারা ভীষণ দুর্ভোগের মধ্যে আছে। তো এই ছিল সারিকা, পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আসলে কয়েকদিনের ঠান্ডা কুয়াশার যে জমাট ঠান্ডা ছিল সেটির খানিকটা বিরতি যাচ্ছে আজকে বলা চলে। আমরা দেখছি যে আকাশে আসলে ঝলমলে রোদ এবং সকাল থেকে মোটামুটি উষ্ণতা ছড়াচ্ছে প্রকৃতি। মাঠের দিকে এসেছি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চলতি মৌসুমের যে ইরি বড় যে মৌসুম, সেই মৌসুমের ধান রোপণের যে ব্যস্ততা, জমি তৈরি, চারা উঠানো বা অন্যান্য যে ব্যস্ততা, সেগুলো আসলে অলরেডি শুরু হয়ে গেছে, আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন ক্যামেরায়। তবে আপনার হচ্ছে আলুর যে ক্ষেত, সেটির কিন্তু মারাত্মক রকম ক্ষতি হয়ে গেছে এরই মধ্যে। যদিও বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বিষয়টি স্বীকার করতে চায় না যে আলুর ক্ষতি হয়েছে, কিন্তু কৃষক পর্যায়ে যারা আছেন, যারা বছরের পর বছর, যুগের পর যুগ এই আলু রোপণ করেন, তারা বলছেন যে এবার যে ঘন কুয়াশা, ঠান্ডা, শৈত্যপ্রবাহ, সেটির কারণে আসলে গাছ মরে যাচ্ছে, গাছ লাল হয়ে যাচ্ছে, আলুর যে ফলন সেটি আসলে কমে যাচ্ছে। যারা তুলেছেন এরই মধ্যে তারা বলছেন যে আলুর ফলন কমে যাচ্ছে, মোটামুটি এরকমটাই। আর যেই বীজতলা, অনেক বীজতলা আসলেই আমরা দেখেছি যে লাল হয়ে গিয়েছে, সেগুলো যদি সেগুলো না হয় সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে বীজ আসলে তাদেরকে ফেলাতে হবে, যাতে করে সেই চারাগুলো তারা তুলে এই মৌসুমে আসলে ধান রোপণ করতে পারেন। এদিকে হচ্ছে আপনার যে হাসপাতালগুলোতে মোটামুটি রোগীর যে সংখ্যা সেটিও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে আগামী কয়েকদিনের মধ্যেই মোটামুটি আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক হয়েছে ততক্ষণ পর্যন্ত যারা আসলে একটু শিশু বা বয়স্ক আছেন, যাদের রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা কম, তাদেরকে একটু সাবধানে চলাচল করতে বলা হয়েছে। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাতে নওগাঁ এবং পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।